নমস্কার বন্ধুরা, কিছুদিন পূর্বে আমাদের চ্যানেলে সেখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে পোস্ট অফিসের লোক নিয়োগের জন্য আমাদের চ্যানেলে একটি বিজ্ঞপ্তি আলোচনা করেছিলাম এবং যারা অ্যাপ্লিকেশন করেছিলেন বন্ধুরা সেখানে আগরতলা সার্কেলের জন্য এবং ধর্মনগর সার্কেলের জন্য লোক নেওয়া হয়েছিল। তাহলে দেখুন সেখানে আগরতলা সার্কেল এবং ধর্মনগর সার্কেলের জন্য সেখানে যারা অ্যাপ্লিকেশনটি করেছেন আপনার সেখানে রেজাল্টটি চলে এসছে এবং যারা সিলেকশন হয়েছেন বন্ধুরা আপনার সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং কাদের নাম এসেছে বন্ধুরা তা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছি নোটিফিকেশনটির মধ্যে এবং আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে যাদের নাম এসেছে বন্ধুরা আপনারা পরবর্তী সময় যে ডেট দেওয়া হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তার সম্পূর্ণ ডিটেলসগুলো বুঝতে প্রবলেম হতে পারে। তাহলে চলে যাচ্ছি নোটিফিকেশনটির মধ্যে। তার পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা ডাইরেক্টলি নোটিফিকেশনটির মধ্যে চলে আসলাম এবং আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আমি ভিডিও শুরুতেই বলেছি যাদের নামের লিস্ট দেখতে প্রবলেম হচ্ছে বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবেন, আমরা সেটা চেক আউট করে দেখে দেবো। তাহলে দেখুন প্রথমে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনার সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং সেটা নর্থ ইস্ট সার্কেলের জন্য এবং সেটা দেখুন প্রথমে বলেছি আপনার যারা সিলেকশন হয়েছেন 2/7/2022 সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। সঙ্গে দেখুন আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিও সঙ্গে নিয়ে যেতে হবে, তা সম্পূর্ণ ডিটেলসগুলো সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন প্রথমে ফার্স্টলি আমরা দেখে নেব সিরিয়াল নাম্বার, তারপর ডিভিশন, নেক্সট দেখে নেব রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, জেন্ডার এবং সেটা কমিউনিটি, নেক্সট দেখুন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসটা। দেখুন ফার্স্টলি বলা হচ্ছে আগরতলা সার্কেলের জন্য, তাহলে আগরতলা সার্কেলের জন্য ফার্স্টলি দেখুন আগরতলা এবং নেক্সট বলা হয়েছে সিরিয়াল নাম্বার, তাহলে সিরিয়াল নাম্বারটা দেখে নেবেন এবং ক্যান্ডিডেট নাম বন্ধুরা সেখানে দিয়ে দেওয়া হয়েছে, জেন্ডার বলা হচ্ছে মেল, কমিউনিটি বলা হয়েছে দেখুন ওবিসি এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দেখুন সেখানে বলা হয়েছে SSP আগরতলা নর্থ ইস্টার্ন, যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে বন্ধুরা সেখানে আপনার ডকুমেন্টটি ভেরিফিকেশন করাতে হবে। তাহলে দেখুন সেখানে টোটাল সিলেকশন হয়েছে 109 জন বন্ধুরা সেখানে সিলেকশন করা হয়েছে। এর মধ্যে যদি কারোর প্রবলেম হয় বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওর নিচেও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা আপনাদের হেল্প করে দিয়ে দেবো। দেখুন টোটাল আপনাদের আগরতলা সার্কেলের মধ্যে 109 জন নিয়োগ করা হচ্ছে, এর মধ্যে অনেকগুলি নাম রয়েছে বন্ধুরা, সেটা আপনারা চেক আউট করে নিয়ে নেবেন এবং এই নামগুলো বন্ধুরা যদি প্রবলেম হয় তাহলে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাদের হেল্প করে দিয়ে দেবো। আমরা নেক্সট চলে যাচ্ছি ধর্মনগর সার্কেলের মধ্যে। দেখুন ধর্মনগর সার্কেল 140 নম্বরের মধ্যে চলে আসলো, এর মধ্যে ধর্মনগর সার্কেল রয়েছে, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, নাম রয়েছে, জেন্ডার রয়েছে এবং কাস্ট রয়েছে, নেক্সট আপনাদের যে অ্যাড্রেসের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে দেখুন সেখানে বলা হচ্ছে SP ধর্মনগর নর্থ ইস্টার্নের মধ্যে গিয়ে সেখানে আপনাদের ডকুমেন্টটি ভেরিফিকেশন করাতে হবে। এর মধ্যে অনেকেরই নাম রয়েছে বন্ধুরা, সেটা আপনারা ডিটেলসে চেক আউট করে নেবেন এবং আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা আপনারা যদি নামটি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাদের হেল্প করে দিয়ে দেবো। দেখুন সেখানে আপনাদের 196 নম্বর অবধি ধর্মনগর রয়েছে, নর্থ ইস্টের অন্যান্য রাজ্য থেকে রয়েছে সেটাও আপনারা চেক আউট করে নিতে পারবেন। যারা নর্থ ইস্টের অন্যান্য রাজ্য থেকে রয়েছেন যেমন মণিপুর থেকে যারা রয়েছেন সেটা আপনারা চেক আউট করে নিয়ে নিতে পারবেন, অরুণাচল প্রদেশ থেকে যারা রয়েছেন সেখানে আপনারা চেক আউট করে নিয়ে নিতে পারবেন। দেখুন এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 17/6/2022 এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। সঙ্গে দেখুন বলা হয়েছে ভালোভাবে লক্ষ্য করবেন যারা সিলেকশন হয়েছেন বন্ধুরা আপনাদের যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডির মধ্যে সেখানে আপনাদের লিস্টগুলো সেন্ড করা হয়েছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন, আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসের মধ্যে সেখানে সেন্ড করে দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই সেটা চেক আউট করে নিতে পারবেন। এবং কোনো ধরনের যদি প্রবলেমের জন্য নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনাদের মোবাইলে যদি SMS না পৌঁছায় তাহলে অথরিটি দায়ী নয় বন্ধুরা এবং আমি রিকোয়েস্ট করবো যাদের মোবাইলের মধ্যে SMS এখন অবধি আসেনি বন্ধুরা এই PDFটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখানে ডাউনলোড করে আপনাদের নাম চেক আউট করে নিয়ে নেবেন। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে পেরা নাম্বার 21, যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবেন বন্ধুরা আপনার সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলি সঙ্গে নিয়ে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সঙ্গে আপনাদের ফটোকপিও নিয়ে যেতে হবে। যারা সিলেকশন হয়েছেন বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো প্লিজ কমেন্টের মাধ্যমে আপনাদের নামটি মেসেজ করে দেবেন এবং যারা সিলেকশন হননি বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো পরবর্তী সময় আরও অনেক নোটিফিকেশন আসবে, তাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, মন খারাপ করবেন না বন্ধুরা, পরবর্তী সময় অনেকগুলি নোটিফিকেশন আসবে এবং কন্টিনিউয়াসলি আপনাদের জন্য আমরা কাজ করে যাব। সকলকে আবারও রিকোয়েস্ট করছি ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।